I'm going to go to the hospital.
এই রোগাহলের সামনে বিশাল করে লেখা হয়েছিল সূর্য বিমল বাহিনীর বিজয়, এবং এটা নিয়ে 250 পৃষ্ঠার সূর্য বিমল বাহিনীর স্ক্রিপ্ট সহ সংকলন তৈরি করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সংসদ মোহাম্মদ কোষের সম্পাদনায়। এবং তারিখ যখন মাঝের মায়ের বই নিয়ে আসলো যে মোহাম্মদ কোষকে মঞ্চস্থ করা অত্যন্ত কঠিন, সেই মোহাম্মদ কোষু সেই অনুষ্ঠানে প্রিমিয়ার শোতে গিয়ে লিখিত বক্তব্য করেছিলেন নাজির ময়দার জন্য। তার মনে আমরা যদি একটা ঘুরে দেখি তার গতায়াতটা কত বিচিত্র সেটা আর প্রায় অপেক্ষা করে যারা এখন প্রতিষ্ঠিত আর কি যারা আমি সহায়ত হয়েছি সবাই জানেন যে কোশু ভাইয়ের প্রেরণা কত জরুরি ছিল একটা জাতির জন্য। এবং আমাদের অত্যন্ত লজ্জার বিষয় এই কলাভবনের সামনে দাঁড়িয়ে বলছি, চলচ্চিত্রের সংস্কৃতি জাতিকে বুঝতে পারে, সাংস্কৃতিক ইতিহাসে কি চলচ্চিত্র গৃহীত হয়েছে? ওই প্রশ্নটা আমাদের রয়েই যায়, এটা আমাদের মুখ্য জায়গা জানা উচিত চলচ্চিত্র সংস্কৃতি জাতির ইতিহাসে লেখা হবে কিনা। আর আমি আবার সিলেক্ট জানাই অপরাজেয় বাংলার সঙ্গে অপরাজেয় কোশু ভাই আপনাকে সিলেক্ট ধন্যবাদ। প্রখ্যাত নাট্যজন মামুন রশিককে, মামুন রশিক তিনি কথা বলবেন তার অন্যতম সহযোদ্ধা মামুন খসরুকে স্মরণ করে। আমরা যারা প্রতিনিধিত্বমূলক মানুষ তাদেরকে রূপান্তরিত হন তখন তাদেরকে নিয়ে আমরা প্রতিক্রিয়া কিন্তু দুজন মানুষের ক্ষেত্রে ব্যবস্থা একজন পয়জান আজ থেকে তিন সাত বছর আগে তাকে এই এখানে নিয়ে আসা হয়েছে। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠা করতেন একজন, আরেকজন তিনি সব জায়গায় মিশে থাকেন আমাদের চলচ্চিত্র আন্দোলনে চলচ্চিত্র মোহাম্মদ খসরু। মোহাম্মদ খসরুর সাথে আমার পরিচয় পাকিস্তান আমলে তার মধ্যে একটি লোক আমারই বয়সে কত কত হবে 20-25 বছরের একটি যুবক দশজনই নিয়ে জানাতে এই চলচ্চিত্র হচ্ছে না চলচ্চিত্রের ভাষা হতো না। তিনি সেখানে আর্জেন স্টাইল থেকে শুরু করে ধ্রুপ গদার এবং চলচ্চিত্রের যে একটা কত বড় একটা শক্তিশালী ভাষা নির্মাণ করতে পারে, চলচ্চিত্র যে কতটা ধ্রুপদী হতে পারে এ সবই আমাদের সামনে তুলে ধরলেন মোহাম্মদ খসরু। তার অনেক ভক্ত কিন্তু থাকতেন তিনি নিঃসর্গ, এবং আমরা পরবর্তীকালে দেখেছি যে বাংলাদেশ আমলে যে চলচ্চিত্রের নতুন ধারা রচিত হয়েছে তার পেছনে ওই নেপথ্যচারে নিঃসঙ্গ মানুষটি কত বড় অবদান। আমরা আমাদের যে নাট্য আন্দোলন এই নাট্য আন্দোলনেরও কিন্তু তার একটা পরোক্ষ ভূমিকা আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে খুব ছোট আমাদেরকে বলতো যে এত কিছু চলচ্চিত্রে সারা বিশ্বে হচ্ছে তোমরা ঘুরছি এখানে কি করছো, আমরা তাকে বোঝাবার চেষ্টা করতাম এবং তিনি যে স্বভাবসুলভ ভাষা দিয়ে আমাদেরকে সেই সব প্রশ্নের জবাব দিতেন। এবং আমরা 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 যখন দেখতে শিখেছি যে ধ্রুপদী চলচ্চিত্র কাকে বলে, অভিনয় কাকে বলে, যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা চলচ্চিত্রের কাছ থেকে অনেক শিখেছি, সারা বিশ্বের চলচ্চিত্রের কাছ থেকে আমরা অভিনয় শিখেছি, ভাষা চলচ্চিত্রের ভাষা কেমন হওয়া উচিত সেটা শিখেছি, এবং যে চমৎকার প্রকাশনাগুলো সে বের করতো প্রত্যেকটি প্রকাশনা যে কোনো উৎসাহী মানুষের জন্য চোখ খুলে দেওয়ার। একবার তিনি আমাদের দায়িত্ব দিলেন, সেটা হচ্ছে আমি যখন কলকাতায় যাচ্ছিলাম সত্যজিৎ রায়ের একটি পোস্টার করেছিলেন, বেশ বড় পোস্টার, এবং কলকাতায় বলল যে এটা আপনি কষ্ট করতে হবে না, আপনি যে কোনো একটা জায়গায় ফেলে আসবেন। আমি তখন বিষয়টা বুঝি, আমি কলকাতায় গিয়ে গৌতম ঘোষ এবং আরো অনেকের সাথে যোগাযোগ করে পোস্টারগুলো দিলাম,
পোস্টার দেখে তার কেউ কেউ যে সত্যজিৎ রায়ের উপরে এইরকম পোস্টার হতে পারে, আমার ভাষাটা ঠিক এখন মনে নেই, সান অফ দি আর্থ অ্যান্ড সিটিজেন অফ দি প্ল্যানেট সম্ভবত এরকম একটি ক্যাপশন তিনি দিয়েছিলেন। এবং সেই পোস্টার নিয়ে কানাকানি পড়ে গেল কলকাতা, আমি এসে তাকে জানালাম, তো বলুন ওই জন্য বলেছিলাম তাকে যে কোনো জায়গায় কি আসবে, কারণ পোস্টারের যে শক্তি সেই শক্তির জন্যেই এটা সর্বত্র পৌঁছে যাবে। আমি আজকে স্বচ্ছতে খসরুর কথা স্মরণ করব এবং এই একটি লোক যার মধ্যে ন্যূনতম কোনো সম্ভাবনা দেখতেন তার পেছনে ঝুঁকতেন, তাকে ডাকতেন, গালাগালি করতেন, উৎসাহিত করতেন, নানাভাবে তাকে সাহায্য করতেন, এরকম লোক আজকে সমাজে খুবই বিরল এবং সেই বিরল লোককে আমাদের কাছে ভিতরে হয়ে গেল, সেটা আজকে খুব বেদনা হচ্ছে। কিন্তু মানুষ একসময় না একসময় তো চলে যাবেই, এটাই নিয়তি, এটাই জগতের নিয়ম। তবুও এদেশে এখন যখন একটা মেইন স্ট্রিমেও সেই সব চলচ্চিত্রকাররা যারা একটু সুখ্যাত পেছনে ছুটছেন তারা এসেছেন, আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হবে, চলচ্চিত্র সংস্কৃতি এবং চলচ্চিত্র পাঠক্রমে আসবে কোনোদিন, কিন্তু আমাদের এর নেপথ্যে মানুষদের কথা আমরা সকল সময় স্মরণ করব। এখানে যারা খসরু অনুরাগী আছে তাদের সবার প্রতি আমার সমবেদন, ব্যস্ত থাকায় তারা কিছু করতে পারছিলেন না, তখন খসরু ভাইয়ের কাঁধে দায় দায়িত্ব বুঝিয়ে নিয়েছিলেন। সেই খসরু ভাই 1965 থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত সেই দায়িত্ব কাঁধে বয়ে নিয়ে গিয়েছেন। আমাদের একজন মানুষ ছিলেন, তিনি তার সৃজনশীলতা দিয়ে আমাদের চলচ্চিত্র সাহিত্যকে যেমনি উদ্বুদ্ধ করেছেন, তেমনি করে চলচ্চিত্র শিল্পকেও সমানভাবে উজ্জীবিত করেছেন। আমার মনে হয় এটি হবে খুব সবাইকে আমাদের প্রত্যেক শ্রদ্ধা নিবেদন। ধন্যবাদ।
দরজা নেতৃত্ব নিযুক্ত যোদ্ধা আমাদের প্রিয় মানুষ কলকাতার শিল্পী নাট্য ব্যক্তিত্ব জনবাসন যেমন নোট তিনি তার শ্রদ্ধা নিবেদন করছেন। এবারে সম্মানিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এই মুক্তিযুদ্ধ নাট্যক্রম এবং জোটের সাবেক সভাপতি জনাব নাসিরুদ্দিন ইয়াসির সাথে আছেন জনাব আসাদ জামান নূর তারা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এই গুণী শিল্পীর প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ গড়ার পাশাপাশি আমাদের দেশে সংস্কৃতি আন্দোলনে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি হলো আমাদের নাট্য আন্দোলন, আরেকটি হলো চলচ্চিত্র আন্দোলন এবং এই আন্দোলনের প্রতিষ্ঠিত তার শিক্ষাগত হয়তো কোনো বড় ডিগ্রি ছিল না, কিন্তু শিল্প সাহিত্য চলচ্চিত্র সব কিছু মিলে তার যে অগাধ পাণ্ডিত্য আমরা তার বন্ধু হয়েও তার ছাত্রের মতো শিক্ষকের মতো তার কাছে তার কথা বলছেন। তার পৃথিবীর বড় বড় চলচ্চিত্র নির্মাতাদের নাম তার কাছ থেকেই কত শুনেছি, সে বিভিন্ন দূতাবাসে ঘুরে ঘুরে চলচ্চিত্র সংগ্রহ করে সেগুলো আমাদের দেখানোর ব্যবস্থা করেছে। অনেক সময় অনেক ছবি দেখা তো যেগুলো আমরা বুঝতে পারতাম না, ফার্স্ট লাইন সেগুলোকে ব্যাখ্যা করতে আমরা বুঝতে চেষ্টা করতাম। আমি সমবয়সী সহযাত্রী বন্ধু কিন্তু তার ভূমিকা ছিল চলচ্চিত্রের এবং ফিল্ম সোসাইটির যে আন্দোলন আছে সারা বাংলাদেশে এটার বীজ কিন্তু বপন করেছিল মোহাম্মদ আজীবন একটি অবস্থার মানুষ কিন্তু চিন্তার জায়গাটি তার খুব বোঝানো ছিল, চলচ্চিত্র নিয়ে তার ভাবনাটা খুব স্পষ্ট ছিল, সুনির্দিষ্ট ছিল। ভালো ছবি দেখা, ভালো ছবি বুঝতে পারা, ভালো ছবি চিনতে শেখা এগুলো শেষে চিন্তা হবে। আজকে এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি তারা যারা বয়সে মোটামুটি প্রবীণ তারা সবাই মোহাম্মদ কসরুর সঙ্গে পথ এসেছে এবং তার সম্পাদনায় যে পত্রিকাটি ভাঙত চলচ্চিত্র বিষয়ে ধ্রুপদী, এই ধ্রুপদী পত্রিকার মান বাংলাদেশে তো বটেও বটেই পশ্চিমবঙ্গে এই মানের কোনো পত্রিকা ছিল না। এখনো ধ্রুপদীর পুরনো সংখ্যাগুলো এখনো খুঁজে পাওয়া যাবে কিনা জানি না। মোহাম্মদ কসরুর নিজের গ্রন্থের যে সঞ্চয় সেটি বিশাল, একটি চলচ্চিত্র কেন্দ্র তার নামে স্থাপন করেছে যেখানে আমাদের অনেক তরুণ যারা চলচ্চিত্র আগ্রহী, নির্মাণে আগ্রহী, চলচ্চিত্র বিষয়কে নিয়ে আগ্রহী তারা সেখানে যান, গিয়েছেন, প্রস্তুত করে কথা বলতেন, প্রস্তুত করতেন, শিক্ষা নিতেন, দীক্ষা নিতেন। এই কেন্দ্রটি সচল রাখা এখন আমাদের সকলের দায়িত্ব, এটি তার স্বপ্ন ছিল। এই স্বপ্নটি যাতে অকাল মৃত্যু না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা খুব জরুরি। খসরু নিজে চলচ্চিত্র নির্মাণ করতে পারেনি, সে কোনো কারণে যেটা বলেছি যেহেতু অবস্থানও মানুষ ছিল হয়তো সে কারণে হয়ে ওঠেনি, কিন্তু বাংলাদেশের সুস্থ চলচ্চিত্রের যে ভাবনা এই ভাবনাটি ছড়িয়ে দেওয়ার পেছনে যে মানুষকে নিরন্তর কাজ করেছেন সেটি মোহাম্মদ কসরু। আজকে আমরা যদি চলচ্চিত্র নিয়ে কখনো আলোচনা করি
তাহলে তাকে বাদ দিয়ে করা সম্ভব হবে না। ব্যক্তিগত জীবনে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম সেই 72-73 সাল থেকে, অনেক আনন্দময় সময় কাটিয়েছি। আমাদের সেই আনন্দের সময়ের বন্ধুদের সংখ্যা একে একে কমে যাচ্ছে, আজকে প্রস্তুত হয়ে গেল, কিন্তু প্রস্তুত আমাদের মধ্যে থাকবে। আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের চলচ্চিত্রের জন্য I don't know.